হ্যালো গ্রান্ড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পাভেল আজকে আমরা আরেকটা চমৎকার ম্যাথ প্রবলেম সলভ করব এই প্রবলেমটা বিশেষ করে যারা ম্যাথ ম্যাথোলম্পিয়া পার্টিসিপেট করছে তাদের কাছে অনেক পরিচিত এবং এই ধরনের প্রবলেম সলভিং ম্যাথ ম্যাথোলিম্পিয়ারে অনেক বেশি উপকার আসে এবং এখানে আমাদের অনেকগুলো কনসেপ্ট কাজে লাগবে বিশেষ করে কমিউনিটি যাদের একটু আইডিয়া আছে এবং যারা এই ধরনের প্রবলেম সলভ করে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাহলে শুরুতে আমরা প্রবলেম স্টেটমেন্টটা শুনে ফেলি আমরা মনে করি এই বিন্দুতে একটি পিঁপড়া আছে এখন পিঁপড়াটি বি বিন্দুতে যাবে কিন্তু শর্ত হচ্ছে সে ইদার ডান পাশে যাবে অথবা উপরে উঠবে কিন্তু বামেও যেতে পারবে না আর নিচেও নামতে পারবে না যদি এই দুইটা শর্ত মেনটেন করতে হয় তাহলে কতভাবে পিঁপড়াটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে পারে আপনারা শুরুতে নিজের প্রবলেমটি সলভ করার ট্রাই করুন সলভ করার পরে তারপর আমার সাথে মিলাবেন এখন চলে আসে আমরা সলিউশনে আশা করছি আপনারা নিজেরাই পেরেছেন আমার সাথে সলিউশনটা মিলিয়ে নিন আমরা এই প্রবলেমটাকেও মডুলার অ্যাপ্রোচে সলভ এর এজন্যই কিন্তু আমি পাশে একটা ছোট চিত্র এঁকে রেখেছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন মডুলার অ্যাপ্রোচটা কি এখানে আমরা মডুলার অ্যাপ্রোচ ব্যবহার করব অ্যাট দ্য সেম টাইম আরেকটা মজার কনসেপ্ট ব্যবহার করব যেটা সলভ করতে গেলেই আসবে আমরা যদি এই চিত্রটি খেয়াল করি এখানে পিপ্যাটির জন্য ডান পাশে যাওয়ার রাস্তা আছে দুইটি এবং উপরে যাওয়ার রাস্তা আছে দুটি এখন আমরা যদি বের করার চেষ্টা করি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে কতভাবে যায় আমি একটু চিত্র আঁকার চেষ্টা করি এমন হতে পারে সে প্রথমে ডান দিকে যাবে তারপর উপরে যাবে তারপর ডান দিকে যাবে আবার উপরে যাবে এটা একটা রাস্তা হতে পারে আরেকটা রাস্তা হতে পারে প্রথমে ডান দিকে যাবে তারপর আবার ডান দিকে যাবে উপরে যাবে আবার উপরে যাবে আমাদের হিসেবে সুবিধার্থে আমরা ডান দিকে যাওয়াটাকে আর দ্বারা ডিনোট করবো অর্থাৎ রাইট এবং উপরে যাওয়াটাকে ইউ দ্বারা ডিনোট করবো অর্থাৎ আপ তাহলে আমরা প্রথমটাকে লিখতে পারি আর ইউ আর ইউ এবং দ্বিতীয়টাকে লিখতে পারি আর আর ইউ ইউ এরকম আরও চারটি সমাধান আসবে আমি একটু লেখার চেষ্টা করি এমন হতে পারে সে রাইটে যাবে আপে যাবে আপে যাবে আবার রাইটে যাবে তাহলে আমরা এটাকে লিখতে পারি রাইট আপ আপ রাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি সে শুরুতে যদি ডান পাশে যায় তাহলে মোট তিনটা রাস্তা আছে অর্থাৎ রাইটে যাওয়ার পরে আপ আপ রাইট অথবা রাইটে যাওয়ার পরে রাইট আপ আপ অথবা রাইট আপ রাইট আপ এরকম তিনটি রাস্তা একই রকমভাবে সে যদি শুরুতেই আপে যায় তাহলেও সেমিলার তিনটি রাস্তা পাওয়া যাবে আমরা একটু লিখার চেষ্টা করি এমন হতে পারে সে যাবে আপ রাইট আপ রাইট এটিকে আমরা লিখতে পারি ইউ আর ইউ আর আবার হতে পারে আপ আপ রাইট রাইট এটিকে আমরা বলতে পারি ইউ ইউ আর আর আরেকটি হতে পারে আপ রাইট রাইট আপ অর্থাৎ ইউ আর আর ইউ তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট ছয়টি রাস্তা আছে এবং আমার বিশ্বাস এই প্রবলেমটা সবাই একটু নিজে নিজে চেষ্টা করলেই সলভ করতে পারবে যে মোট ছয় ধরনের রাস্তা আছে কিন্তু এই প্রসেসে আমরা যদি এরা সলভ করতে চাই তাহলে আমাদেরকে অনেক সময় নিয়ে প্রবলেমটা সলভ করতে হবে এবং সলভ হবে কিনা সেটা নিয়েও আমি কিন্তু আমরা যদি এখান থেকে এখন একটা ফর্মুলা বের করতে পারি তাহলে ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে খুব সহজেই প্রবলেমটা সলভ হয়ে যাবে এখন আমরা ফর্মুলাটা বের করার চেষ্টা করি আমরা চিত্রগুলো মুছে লেখাগুলো যা যা পেয়েছি সেগুলোকে যদি একত্রে লিখি তাহলে একটা মজার সিকোয়েন্স পাব সেটা একটু লিখি এখন আমরা খুব মজার একটা ব্যাপার লক্ষ্য করতে যাচ্ছি যে আমরা এই প্রবলেমটার বাইরে চিন্তা করি যে আমাদের কাছে একটা শব্দ আছে যেখানে দুইটি বর্ণ আছে আর এবং দুইটি বর্ণ আছে ইউ তাহলে বিন্যাস সমাবেশের কনসেপ্ট থেকে আমরা জানি যে চারটি বর্ণকে সাজানো যায় ফোর ফ্যাক্টোরিয়াল উপায় এবং তার মধ্যে যদি রিপিট থাকে অর্থাৎ পুনরাবৃত্তি থাকে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয় তাহলে এই শব্দটিকে মোট বিন্যাস করা যাবে ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু সমান সমান ছয়ভাবে যারা বিন্যাস সমাবেশের কনসেপ্টটা বুঝতে পারছে না তারা আমার বিন্যাস সমাবেশের ভিডিওগুলো দেখে নিতে পারেন খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপাতত আমি এখানে বলে দিচ্ছি যে বিন্যাস সমাবেশের একদম প্রথম দিকের যে ফর্মুলাটা সেটা হচ্ছে অ্যান সংখ্যক বস্তুকে সাজানো যায় অ্যান ফ্যাক্টরিয়াল উপায় এবং তার মধ্যে যদি রিপিট থাকে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চারটা বর্ণকে সাজানো যায় মোট ছয়ভাবে এখন খেয়াল করে দেখুন আমরা এখানেও কিন্তু অ্যান্সার পেয়েছি মোট ছয় রকম যে রাইটের ছিল দুইটা এবং ইউ ছিল দুইটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যতভাবে সাজানো যায় আসলে ঠিক ততটাই পথ হচ্ছে তাহলে এই কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করে দিব যে এখানে টোটাল রাইটের দিকে পথ আছে চারটি এবং উপরে অর্থাৎ আপের দিকে পথ আছে চারটি মোট আটটি পথ তাহলে এদেরকে মোট সাজানো যাবে এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল এটাই হবে অ্যান্সার অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করে বের করি এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইড বর ফ্যাক্টুয়াল ইন্টু ফোর ফ্যাক্টুয়াল এটার ভ্যালু হবে অ্যারাউন্ড সেভেন্টি আমরা চাইলে এই জিনিসটাকে আরেকটা এক্সপ্লেন করতে পারি আমরা রাইট আপ রাইট আপ রাইট আপ রাইট আপ এই পথটা যদি দেখি এটা আসলে এটারই আরেকটা বিন্যাস যে রাইট আপ রাইট আপ রাইট আপ রাইট আপ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটাকে যতভাবে বিন্যাস করা যাচ্ছে ততগুলাই কিন্তু নতুন রাস্তা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিন্যাস সমাবেশের কনসেপ্ট অ্যাপ্লাই করে খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করা যায় তাহলে আমাকে যদি এখন এটা আরও বড় করে দেওয়া হয় যে ডান পাশে পথ আছে একশোটি উপরে আছে একশোটি এটাও খুব সহজে বের করে ফেলতে পারবো তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডান পাশে যতগুলো রাস্তা আছে সেটা এবং উপরে যতগুলো রাস্তা আছে সেগুলো যোগফল করব এবং নিচে ভাগ করবো ডানপাশের রাস্তার সংখ্যা এবং উপরের রাস্তার সংখ্যা তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা করার চেষ্টা করি এই পাশে রাস্তাগুলোকে যদি এম দ্বারা প্রকাশ করা যায় এবং এই পাশের রাস্তাগুলোকে যদি এন দ্বারা প্রকাশ করা যায় তাহলে অ্যান্সার হবে এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এম ফ্যাক্টোরিয়াল এটাই হচ্ছে অ্যান্সার আমি আরেকটা প্রশ্ন দিই যদি প্রশ্ন করা হয় যে একটা দাবা বোর্ডের এক কর্নার থেকে আরেকটা কর্নারে একটা পিপরা কতভাবে যেতে পারবে এবং সেম কন্ডিশনটা ফলো করে যে সে হয় ডানে যেতে পারবে অথবা উপরে যেতে পারবে তাহলে অ্যান্সারটা কি হবে আপনারাই বের করে নিতে পারবেন আশা করছি আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে কী ধরনের ভিউস যাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম